গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি দেবলীনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুক্রবার, আর দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কালকে একটা নতুন ভিডিও গেছে, কালকে বলতে আজকে সকালে তো নতুন ভিডিও গেছে। আজকে যেহেতু শুক্রবার, তোমরা শুক্রবার বৃহস্পতিবারের ভিডিওটা পাবে, তাই জন্য আমার কাছে আজকে, তোমরা হয়তো আবার এই ভিডিওটা কালকে মানে স্যাটারডে সকালে পাবে। তো এই জন্য একটু আমাদের বলার মধ্যে হয়তো তফাৎ থাকবে, তোমাদের দেখার আমার বলার মধ্যে। যাই হোক না কেন, আজকে মামুনি কিছুটা রান্না করছে, আর মামুনি রান্নাঘর থেকে বেরিয়ে আসার পর মানে মামুনির হয়ে যাওয়ার পর আমি বানাবো চিংড়ির মাছ দিয়ে কচুর শাক। সেদিন যে অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সেটা বানাবো আজকে, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানাবো আর লোটে মাছ বানাবো। তো দেখি কোনটা তোমাদের সাথে শেয়ার করি, ইচ্ছে আছে লোটে মাছের ঝুড়িটাই তোমাদের সাথে শেয়ার করার আমার, কারণ সেদিন তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম একইভাবে করবো। আজকেও কচুর শাকটা শুধু চিংড়ি মাছ দিয়ে করবো আজকে, ইলিশ মাছের মাথা না দিয়ে আর কি, ওটাই যা চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। তাই একইভাবে যখন করবো ওটা শেয়ার করে আর লাভ নেই, অলরেডি তো ওটার ভিডিও গেছেই গিয়ে চ্যানেলে। তাই আজকে লোটে মাছের ঝুড়িটা দেখাবো, তো চলো আস্তে আস্তে দেখতে থাকো বন্ধুরা, আর সাথে থেকো কিন্তু স্কিপ করে কিন্তু বেরিয়ে যেও না প্লিজ, অনুরোধ থাকে প্রত্যেকটি ভিডিওর মধ্যেই যে ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করো, অন্তত 5 থেকে 6 মিনিট দেখো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, বলেইছিলাম লোটে মাছের ঝুড়িটা শেয়ার করব। তো চলো বন্ধুরা শুরু করি, হয়তো তোমরা প্রত্যেকেই জানো কিভাবে করতে হয় কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দুটো তোমরা যদি বেটে নিতে পারো তো ভালো কথা। আর আলু নিয়েছি, আর নিয়েছি লোটে মাছটাকে সেদ্ধ করে নিয়ে কাঁটাটাকে পুরো বেছে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি, যাতে গ্যাসে আমার বেশিক্ষণ টাইম নষ্ট না হয়। আর নিয়ে নিয়েছি আমি টমেটো সস, কারণ আমার কাছে টমেটো নেই, আর যা যা মশলাপাতি লাগবে সেটা আমি করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে কড়াইতে দেবো তেল, আমি এই কড়াইটাতেই সেদ্ধ করে নিয়েছিলাম এই আর কি। তারপর আলুটাকে হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব ভোগ, তারপর তোমাদের সাথে আসবি। আবার আলুটাকে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন, তারপর দেবো পেঁয়াজ কুচিটাকে, পেঁয়াজ কুচিটাকেও ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই দেখো পেঁয়াজে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে আদা আর রসুনটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকেও ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি এই মশলাগুলো, কাঁচা লঙ্কা দুটো চিরে নিয়েছি, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো চলো দিয়ে দিই, টমেটো সসটাও দিয়ে দিয়েছি, এবার আরও ভালো করে কষিয়ে নেবো এই মশলাপাতিগুলো, কষিয়ে নিয়ে তারপর টমেটো সসটা দিলাম, কষিয়ে নিয়ে এবার মাছটাকে দিয়ে নেবো। দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে এবার মাছটাকে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো একটুও জল নেই কিন্তু আমার ঘুরতে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আর মাছটা যখন হয়ে যাবে তখন এই ভাজা আলুটা এরকমকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু নুন, এইবার আমি দিয়ে দেবো আলুটা, যেহেতু আমার কোনো জল ছিল না তাই টানতে বেশিক্ষণ টাইম লাগেনি। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছো একদম বিধ্বস্ত অবস্থা, রান্না করতে করতে হঠাৎই মায়ের সাথে আজকে আমার একটু ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো কাজে একটু, তো মা ফোন না করে বেরিয়ে এসে ব্যাংকে এসে বলছে আমি পৌঁছে গেছি। তো যাই হোক আমি বেরোলাম, এখন আবার যাচ্ছে, তাড়াহুড়ো করে রেডি হয়েছে, কড়াই থেকে মাছটা নামাইও নি তোমাদের কড়াইতে অবস্থাতেই দেখিয়ে দিয়ে এই বেরোলাম। তো চলো, বুঝতেই পারছো হাঁটা দেখে যে তাড়াতাড়ি হাঁটছি, এসে আবার কথা হবে। আমি স্নান করিনি যদিও, বা করার ইচ্ছেও ছিল না, এসেই করবো ভেবেছিলাম। তো চলো, আমাদের সাথে সেই দেখা হয়েছিল সকালবেলা যখন আমি ব্যাংকে যাচ্ছিলাম, তখন আর এসেছি আমি একটা, তারপর মাকে একটু ছাড়তে গেছিলাম 1:15, মানে মাকে একটু দরকারে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, আবার একটু ছাড়তে গেলাম 1:15, তারপর স্নান দান করে খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেছে। তো তারপর আর সামনে আসার সময় পাইনি, তো এখন বাজে সন্ধে 6:30, আর ওর খিদে পেয়ে গেছে বললো, তারপর চা করলাম ঘুম থেকে উঠে, আর তারপর লোটে মাছের ঝুড়ি বানিয়েছিলাম, তো সেটা অনেকটা করেছিলাম তোমরা দেখেইছো। আর খাবার মধ্যে শুধু ও আর আমি, পাপা আর মামুনি লোটে মাছ খায় না, তো ওই জন্য লোটে মাছ রয়ে গেছিলো সেগুলো দিয়ে করে ফেলেছি লোটে মাছের চপ, দেখতে ভালো হয়েছে, খেয়ে দেখি, তারাও আগে খেয়ে নিই। বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো হতো, তো এখন বিস্কুটের গুঁড়ো নেইও, আর গুঁড়ো করে করতে গেলে অনেক টাইমও লাগতো, তো ওই জন্য ভাবলাম বেসন ছিল ঘরে, বেসনগুলো আলুর চপের মতো
ছেড়ে দিয়েছি, তো চলো খেয়ে নিই, তারপর আসি তোমাদের কাছে। সন্ধ্যে টিফিন টিফিন করে নিয়ে এবার এসেছি বিকেলে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। যদিও প্রত্যেক দিন কাজটা মামুনি করে, তো আজকে আমি ফাঁকা বসেছিলাম, তাই ভাবলাম যে আমি করে নিই, এই আর কি, আর কিছুই না, করতে এসে তো ঘামিয়ে চুমি একা কাণ্ড অবস্থা। তারপর এবার চুল ঠুল আছড়িয়ে ঠিকঠাক হয়ে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে বসা। জামা কাপড় গুছিয়ে টুছিয়ে এসে তোমাদের সাথে আর কথাই হয়নি, কারণটা হচ্ছে আমি করছিলাম একটা ইম্পর্টেন্ট কাজ, তার কারণটা হচ্ছে কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাবো এখনই কিছু বলছি না, তার জন্য একটু গোছাছিলাম। দেখতেই পেয়েছিলে এই চেয়ারটাতে, দাঁড়ো দাঁড়াতে, এই চেয়ারটাতে টাল হয়েছিল জামা কাপড়, সেগুলো সব উঠিয়ে দিয়েছি, শুধু যেগুলো পরে যাব সে কটা জিনিস এখানে রেখেছি। চেষ্টা করছি এখানে যেখানে যেখানে যাওয়ার একটু শাড়ি ঠাড়ি পরে যাওয়ার, কারণ প্রচুর শাড়ি রয়েছে, পরাই হচ্ছে না। আর মামুনিও বলে আমার শাড়ি পর, আমার শাড়ি পর, তো কালকে শাড়িটা মামুনিরই পরবো। মামুনি অনেকদিন ধরে বলছে যে এই শাড়িটা পর, এই শাড়িটা পর, তো ওই জন্যে আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, এই ব্যাগটাই নিয়ে যাবো পিঠে করে, বেকার লাগেজ বাড়িয়ে তো লাভ নেই, আর তেমন কিছু জামা কাপড়ও নেই, স্যাটারডে যাবো সানডে চলে আসবো, তো ওই জন্য। তো তোমরা ভাবতে থাকো কোথায় যাবো, এখনই বলছি না, কেউ কেউ পারলে গেস করো যে আমরা কোথায় যাচ্ছি, তো এইরকমই আর কি। অর্পিতা আগে খুব গেস করতো, এখনো যায় না, ও আমার ভিডিও দেখছে কি দেখছে না, এখন ওকে পাওয়া যায় না। তারপর সোমা বলে কেউ একজন, নামটা যতটা আমার মনে পড়ছে সোমা, ও গেস করতো, হ্যাঁ হ্যাঁ সোমা ভক্তা, তো ও গেস করতো, ও করছে না, দেখা যাক তোমরা কেউ গেস করো কিনা, এই আর কি। ও একটু বাদে, এখন বাজে বোধহয় দেখো 8টা, হ্যাঁ এখন বাজে 8টা, তো 8:30-9টার দিকে যাবো, আজকে বোধহয় ছোলার ডাল আর রুটি হবে, যতদূর আমি দেখেছি রান্নাঘরে, এখনো মামুনিকে জিজ্ঞেস করা হয়নি আমার, এই কাজগুলো করছিলাম আর কি, ওই জন্য জিজ্ঞেস করা হয়নি। তো চলো আবার একটু বাদে আসছি। এখন বাজে 12:45, ঘড়িটা ওই দিকে, মানে আমার যেহেতু ব্যাক ক্যামেরা হবে না তাই দেখাতে পাচ্ছি না, এখন বাজে 11:43, তো প্রায় 12:45 ঠিকই বলেছি, এই মাত্র জাস্ট ঘরে এলাম, কালকে আবার সকাল সকালই উঠতে হবে, সকাল সকাল বলতে মিনিমাম 7টার দিকে তো উঠতেই হবে, আর জানি না কেন হাতটা খুব ব্যথা করতে লাগালাম, একটু ভুলিনি, হঠাৎ বোধ হয় শিরায় টান টান ধরেছে বা কিছু একটা এরকম হবে, কারণ চাপ পড়ার মতো হাতে আজকে কিছুই হয়নি। তো ডান হাতটা নিয়ে এমনিও আমি একটু টেনশনেই থাকি, কারণ এই জায়গাটা হাতটার জয়েন্টটা সরে গেছিলো অনেক ছোটোবেলাতে, তো তারপর থেকে ডান হাত নিয়ে একটু ভয়েই থাকি, যাই হোক না কেন এসব কথা আজকে বাদই দিচ্ছি। একটা জিনিস আজকে শুনে, মানে আমারই ইউটিউবের এক বন্ধু, তো আমরা যেহেতু ব্লগ করি, যারাই করি না কেন, ছোট চ্যানেল তো অবশ্যই, আমরা তো এখনই আর বড় বড় চ্যানেলদের সাথে গল্প করা বা তাদের কমেন্টস পাবো বা তাদের সহায়তা পাবো এরকম আশা করাটাও ভুল, আর এটা হয়ও না, যাই হোক না কেন, তো আমরা যারা প্রায় হয়তো বন্ধুই বলবো, যেরকম আমরা স্কুলে যখন পড়তাম প্রত্যেকেই একই সেম এজেরই থাকতাম, হয়তো 2-3 মাসের ছোট বড় বা 5 মাসের এই ধরনের, তো তার চ্যানেলও আমি শুনলাম 2.5 মাস হয়েছে, আর আমার নিজেরও 3-3.5 মাস হয়েছে, তো তার সাথে আমার বলতে পারো এই ব্লগের ক্ষেত্রে কমেন্টের জন্যই আর কি, কমেন্টের সূত্র ধরেই তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, সেটা মনের দিক থেকে হয়েছে, আমার দিক থেকে অন্তত হয়েছে মনের দিক থেকে, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি আজকে, কারণ তার আমি শুনলাম যে ইউটিউবের, মানে ও সাধারণত 8টা থেকে, আমার যা মনে হয় যা, মানে ওকে যেরকম আমি ফলো করি 8টা থেকে 9টার মধ্যেই বোধ হয় ও ব্লগ দেয় আর কি, মানে আমি দেখি অন্তত তাই। তো এইবার ওর ব্যাপারটা হয়ে গেছে যে ওর হঠাৎই দেখছে নাকি যে সব ব্লগে কপিরাইট ক্লেম পড়েছে, তো সেটা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগলো, কারণ এর মর্মগুলো আমরা বুঝি, আমার হয়তো ছাড়ার সাথে সাথে এসছে ইউটিউব স্টুডিও থেকে, দেখেছি, দেখার পরেই হয়তো সাথে সাথে সরানোর ব্যবস্থা করেছি, তো ওর যেহেতু অনেক পরে এসছে, এবার আমি যেটুকু আমার আইডিয়া সেটুকু আমি ওকে বলেছি, এবার আমি জানি না যে সত্যিই কি হবে, আর ব্লগ বানাতে সারাদিন পর সেটাকে এডিট করে আপলোড করা, সেটা যে কতটা খাটনির ব্যাপার, আমরা যারা ব্লগিং করছি তারা আমরা প্রত্যেকেই জানি, তো ওর কথাটা শুনে সত্যিই আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ সাধারণত শুধু আমার সেদিনকের একটা ভিডিও ক্লিপস যখন আমার
তারপরেও ভিডিও ছাড়ার মতো একটু সুযোগ হাতে ছিল, তারপরেও আমার কান্নাকাটির মতো অবস্থা, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। মানে অনেক কষ্টে হয়তো নিজেকে কন্ট্রোল করেছিলাম সেই দিনকে, তো সামান্য কয়েকটা ক্লিপ ডিলিট হয়ে গেছিল বলে সেদিনকে, তাও রাত্রি 11:30টার সময়, তাও কিছুটা সময় হাতে ছিল বলে আমি আবার নিজের মতো করে একটা ভিডিও তৈরি করে পরের দিন সেটাকে ছাড়তে পেরেছি। কিন্তু ওর এখন 2 মাসের খাটনিটাই পুরোটাই বৃথা। আমি শুধুমাত্র বলছি না যে ওয়াচ টাইমের জন্য, টাকার কথা তো অনেক পরে, এখন তো সবে শুরু আমাদের যাত্রা, তো তাতে তো আমরা প্রত্যেকেই হয়তো প্রত্যেকে আমি কি বলবো না কিনা আমি জানি না, যেরকম ওকে শুনলাম, তারপর আমি নিজেও কিছু ক্ষেত্রে হোঁচট খেয়েছি, তো হ্যাঁ হয়তো শিখতে, মানে হোঁচট খেতে খেতেই শিখবো, এটা ঠিক কথা। কিন্তু এই জিনিসগুলো আমরা যেহেতু শুরুর দিক থেকে না, মানুষ কি হয়, যদি আমরা স্কুলে পড়ি, আমরা ভালো নম্বর পেলে আবার আরেকটু বেশি ভালো করার চেষ্টা করি, এই জিনিসগুলো আসে। তো তাতে করে আজকে যখন ওর কথাটাও শুনলাম, আমার নিজে সত্যি খুব খারাপ লাগছে, কারণ 2-2.5 মাসের খাটনিটা ওর নয় বৃথা যাবে। আর যেটা আমি ওকে বলেছি ওটা করলে ঠিক হবে কিনা আমি জানি না, তো যদি ঠিক হয় তাহলে বোধ হয় আমার থেকে খুশি আর বেশি কেউ হবে, সব প্রত্যেকেই খুশি হবো, ও তো অবশ্যই হবে, তবে আমি সত্যিই খুব খুশি হবো, কারণ আমরা প্রত্যেকেই জানি যে খাটনি করে কতটা খাটতে হলে 2-2.5 মাসের একটা জার্নি তৈরি হয় আর কি। যাই হোক না কেন, হয়তো খবরটা ওর থেকে আবার কালকের ব্লগে পাবো, কালকের ব্লগটার জন্য ওয়েট করে আছি। যাই হোক না কেন, তো চলো আর বেশি ব্লগ বকবক করবো না, কালকে আবারও একটা নতুন ব্লগ আসতে চলেছে, আশা করি কিছু নতুন দেখতে পাবে তোমরা। আর কোথায় যাচ্ছি আমাকে জানাতে ভুলো না, সবকিছুর মধ্যে দিয়ে আমাদেরকে তো শুরু করতেই হবে। শুধু একটা কথাই বলবো, আমি নিজেও অনেকবার হোঁচট খেয়েছি, এখনো 3-3.5 মাসেও কিছুটা দূর এগিয়েছি আমি বলবো না, একদমই ধীরে 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 এগোচ্ছি আর কি। যাই হোক না কেন, তা নিয়ে সমস্যা নেই, এসিটা একটু কম না ঠিক করছে তো। হ্যাঁ, আশা সেটাই রয়েছে। শুধু এটুকুই বলবো যে যতটাই হোঁচট খায় না কেন, মানে আমার নিজের দিক থেকে আমি যেটা ভাবছি আমি সেটাই বলবো, হ্যাঁ আমরা প্রত্যেকেই ছোট, তোমরা যারা দেখতে আসছো আমার, মানে আমার ভিডিও যারা দেখছো প্রত্যেকেরই মোটামুটি ছোট মাঝারি এরকম ধরনেরই চ্যানেল, তো আমার শুধু মাথাতে এইটুকুই আছে যতই হোঁচট খায় না কেন, যাই হোক না কেন, ছেড়ে যাওয়া যাবে না। আমি শুধু এটুকুই জানি, এটুকুই বুঝি যে আমি ছেড়ে যেতে এখানে আসিনি, যখন কাজটা আমার ভালো লেগেছে, আমি যখন কাজটাকে ভালোবেসে এসেছি। আজকে যদি আমার আমার মাথাতে শুধু একটা জিনিসই ঘোরে, আজকে যদি প্রাইভেট সেক্টরে আমি কাজ করতাম বা কিছু, হঠাৎ করে নিশ্চয়ই কাজটাতে আমাকে কেউ একজন, আমার বস আমাকে খারাপ কথা বলেছে বা বকা দিয়েছে বলে আমার কাজের ভুলের জন্য, আমি নিশ্চয়ই সেটাকে তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে চলে আসতে পারতাম না, বলতাম না যে কাল থেকে আমি আর অফিস যাব না। সুতরাং আমার মাথায় এটাই ঘোরে অল টাইম, আমি এটাই তোমাদেরকে বলবো, যারই যেই বছরটাই খাও না কেন, কখনো ছেড়ে বেরোনোর কথাটা বোধ হয় যখন এসেছি একটু দূর এগিয়ে দেখি না কি হয়, বসেই তো থাকবো নয় সেই জায়গাটাতে, সেই যে টাইমটা হয়তো ব্লগিং এর ক্ষেত্রে দিচ্ছি সেই টাইমটা হয়তো অন্য কোনো কাজ করতাম, এখনো তো করছি, তো সাথে সাথে থাকুক না ব্লগিংটা, অসুবিধে কিসের। তো চলো আজকে আর জ্ঞান দিচ্ছি না, কথায় কথায় অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছো, আমাকে অনেক সাহস দিচ্ছো, তারা এইভাবেই আমাকে ভালোবেসে যাও, এটাই বলবো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ ভালো ভালো ভিডিও আর কি কি বানাতে পারি এটা হ্যাঁ আমাকে অনেকজন বলেছো, তো আরও যদি কেউ বলো, কারোর কিছু মাথায় আসে তাহলে আমার ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা সকালে গেছে অনেকেই সেটাতে কমেন্ট করেছো, অনেকের ভালো লেগেছে, অনেকে এরকম ভিডিও আবার দেখতে চেয়েছো, তো আমি চেষ্টা করবো আগামী দিনে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।